প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবকিছু পূর্ব পরিকল্পিত কিনা, আমাদের মাওলানা মামুন হক সাহেব কি আসলে কি ফাঁসানো হচ্ছে, নাকি তিনি নিজে নিজেই এই কাজগুলো করছে? দর্শক, তো অনেক প্রশ্ন, আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়াটা একমাত্র মাওলানা মামুন হক সাহেবের কাছেই সম্ভব। আমরা বিভিন্নভাবে অনুমান করতেছি, আইডিয়া করতেছি, বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করতেছি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে মাওলানা মামুন হক সাহেব যাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করতেছে, তার আগের ঘরে দুইটা সন্তান আছে, সেই সন্তানের বড় সন্তান এই বিষয়টা নিয়ে মুখ খুলছে। শুধু ফোন রেকর্ড না, শুধু একটা ভিডিও বার্তা না, সরাসরি 71 টিভির হাতে তাদের সাক্ষাৎকার হয়েছে, 71 টিভির সাথে তাদের কথাবার্তা চলছে। এখন আমরা এই যে স্ক্রিনে থাকা যে ভিডিওটি দেখতেছেন বা যে ছবিটি দেখতেছেন, এইটাকে কিন্তু একটা বানোয়াট ভিডিও হিসাবেও মনে করতেছিলাম, বা প্রথমে আমরা যেটা ধারণা করছিলাম যে না, এটা তার সেই দ্বিতীয় স্ত্রীর সন্তান। একজন সন্তান কখন তার মায়ের বিরুদ্ধে ভিডিও বানায়? আসলে একজন যদি অভিনয় করে, একজনের ফাঁসানোর জন্য অভিনয় করে ভিডিও বানায়, তার অন্তরটা কাঁপবে, কেননা সমাজ তাকে আঙ্গুল তুলে কথা বলবে। ঠিক একইভাবে এই ছেলেটা কিন্তু বলছিল যে আমি আমাকে বিভিন্নভাবে ফোন দিতেছে, বিভিন্ন আত্মীয় স্বজন ফোন দিতেছে, কিন্তু তোর মায়ের তো ওই ইয়ের সাথে ধরা খেতে দেখলাম, মানে কি একটা লজ্জার বিষয়। আমি একবার ভেবে দেখলাম আপনাকে বা আমাকে কেউ যদি ফোন দিয়ে বলে তোর মারে তো দেখলাম আর একবার আল্লাহকে ধরা খাইছি, তখন আমার মাথার উপরে তো আকাশ ভাইগা পড়ার এই কথা। একজন সন্তান যখন শুনবে তার মা অন্য একটা বড় পুরুষের সাথে ধরা খাইছে, তার মাথায় আকাশ ভাইগা পড়বে, এটাই স্বাভাবিক। এই এখানে তো আর কোনো কথা থাকতে পারে না। তো আমি বিভিন্নভাবে দেখলাম, বা এখন 71 টিভিকে তো আমরা দেখতেই পারি না, 71 টিভি হচ্ছে দালাল টিভি, আমাদের এই সময় টিভি বলেন, আর কয়েকটা টিভি চ্যানেল আছে, এরা হচ্ছে একদম ইসলাম বিরোধী টিভি। তারা কি করে না করে, সরকারের দালালি করে কোনো সমস্যা নেই, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে তারা উঠে পড়ে লাগে, তখন আর তাদেরকে আমরা পছন্দ করতে পারি না। ঠিক একইভাবে মাওলানা মামুন হক সাহেবের কিছু ইস্যু পাইছে তারা, তারা কিছু ইস্যু পাইছে, এখন তো তারা কাজ করবে। এক তো নাচনা ঘুরি, আরো পাইছে ঢোলের বাড়ি। মাওলানা মামুন হক সাহেবের এই যে দ্বিতীয় স্ত্রী হিসাবে মামুন হক সাহেব যেটা দাবি করতেছে, সেই স্ত্রীর সন্তান বলতেছে আমরা এই গত 2 বছর আগে যে বিয়ে হয়েছে আমরা এগুলোর বিষয়ে কিছু জানি না। তো যেহেতু মাওলানা মামুন হক সাহেব আল্লাহর কসম কাইটা বলছে যে আমি 2 বছর আগে বিয়ে করছি, আমার এটা দ্বিতীয় স্ত্রী, আমরা শরিয়ত অনুযায়ী বিয়ে করছি, তিনি কিন্তু বারবার বলছে শরিয়ত অনুযায়ী, শরিয়ত অনুযায়ী, তিনি আল্লাহর দোহাই দিচ্ছে যে আমি আল্লাহকে কসম কাইটা বলতেছি। আসলে এই কথাগুলো যখন আমি বলবো তখন আপনারা কেউ বিশ্বাস করবেন। আমি একটা কথা বলতে চাই, মাওলানা মামুন হক সাহেব শুধু একবার কসম কাইটা বলছে, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, অধিকাংশ মুসলমান যারা এই হেফাজত ইসলামকে পছন্দ করেন, ইসলামের পক্ষে আছেন, আলেমদের পক্ষে আছেন, তারা কিন্তু একবারে মানে হৃদয় থেকে মাইনে নিচ্ছে যে না, মাওলানা মামুন হক সাহেব যা বলছে এটাই সত্য। তবে এখন এই মুহূর্তে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে যে না, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ সাক্ষী, আমি হক হালাল ভাবে চলি, আমি রাষ্ট্র চালাই, 1 টাকা দুর্নীতি করি না, আমি দুর্নীতিকে প্রশ্রয় দিই না, আমি আল্লাহর কসম কাইটা বলতেছি, আমি জানি কেউ বিশ্বাস করবে না, অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না, কেউ বললে ভুল হবে, তারা তো নেতা কর্মী আছে, তারা তো জনপ্রিয়তা আছে, কিন্তু তারা এইভাবে একটা সংগঠন চালায় না। তো সেই সংগঠনের লোকগুলো বলবে যে না, মা যা বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলছে এটাই সত্য। ঠিক একইভাবে আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের ভালোবাসার মানুষগুলো যদি বলে যে এটা সত্য, আমরা সেটাকেই সত্য মনে করি। তাই আমি বলবো যে আমাদের এই মন মানে মানসিকতাটাকে একটু বাদ দিয়ে আমাদের সঠিক তথ্যগুলোকে দেখতে হবে, সঠিক যেটা আছে সেটাকে তুলে ধরতে হবে, এবং সঠিক বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আমরা একতরফা একদমই অস্বীকার করতে পারি না যে না, কারো মাধ্যমে ভুল হয়নি, ভুল হইতে পারে, একটা মানুষ ভুল করতে পারে, কেউ আল্লাহর ফেরেশতা না, ফেরেশতা হইলে একটা কথা ছিল, মানুষ তো। তো আমরা সর্বশেষ যে জিনিসগুলো দেখলাম, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ভিডিওটি ছোট্ট করে শেষ করব। এই যে ছেলেটাকে আপনারা দেখতেছেন, এই ছেলেটা কিন্তু তিনি কয়েকটা ফোন কলের রেকর্ড ভাইরাল করছে, সেই ফোন রেকর্ডগুলো আমাদের অনেকের এই বিশ্বাস হয় নাই, আর তার পরবর্তীতে একটি ভিডিও বার্তা দিচ্ছে, সেটাও আমরা বিশ্বাস করি নাই। এখন যে কণ্ঠটা আমি শুনছি 71 টিভিতে, সেই একই সন্তান, সেই একই ছেলে একাধিকবার বিভিন্নভাবে ফোন রেকর্ডে আছে, বিভিন্নভাবে ভিডিওতে আছে, এখন 71 টিভিতে দুইটা সাক্ষাৎকার দিয়েছে, এবং একটা দেখলাম পত্রিকা, মূলধারার পত্রিকা, সেই পত্রিকাতে আসছে যে সেই আগের ঘরের ছেলে, বড় ছেলে মুখ খুলছে। মাওলানা মামুন হক সাহেব নাকি তিনি তার মার দারিদ্রতার মানে দারিদ্রতাকে পুঁজি করে তাকে উচ্চ ধরন করছে, বা মানে তার সরলতা সুযোগ দিয়েছে। বিশেষ করে আপনারা জানেন যখন তার বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়, তারা অনেক সমস্যায় পড়ে, যেটা মাওলানা মামুন হক সাহেব বলছে যে আমার বন্ধু যখন তাকে ছাইড়া দেয় তখন তারা আর্থিকভাবে একটু দুর্বল হয়ে পড়ে, আমি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করি, এবং কি একটা পর্যায়ে তাকে আমি বিয়ে করি। তো এই ছেলেটাও কিন্তু ঠিক একই কথাই বলছে যে আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে তিনি সুযোগের সদ্ব্যবহার করছে, তবে
এই কথাটা বলছে যে আমি আমার মার সাথে যে বিয়ে হয়েছিল আমরা জানি না, বিয়েটা শুধু আজকে শুনলাম বা দুদিন আগে শুনলাম। তো এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু মাওলানা মামুন হক সাহেবের মতন মানুষ এরকম একটা কাজ করছে, বিয়েই করছে। আমি যেহেতু বলতে পারি যে বিয়েই করছে, যেহেতু তিনি বলছে বিয়ে করছে, আমি আমাদের মতন বিশ্বাস করলাম। তো অবশ্যই তারা পারিবারিকভাবে জানায় বিয়েটা করার কথা ছিল, যেহেতু তিনি নিজে তার নিজের মুখে বলছে, তিনি তার মিথ্যে বলতে পারেন। তো যাই হোক, আমরা অপেক্ষায় আছি সত্য প্রমাণ হবে, সত্যের একদিন জয় হবে। আমি চাই না যে মাওলানা মামুন হক সাহেব ফাঁসুক, তারপর আমি বলবো তিনি যদি অপরাধ করে থাকে তাহলে অবশ্যই অপরাধের শাস্তি মহান আল্লাহ তাআলা দিবে। তবে আল্লাহর উপরে তো আমাদের ভরসা আছে, আল্লাহ তো শাস্তি দিবে, রাষ্ট্রীয় তো কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব অনুযায়ী তার শাস্তি হোক। তিনি যদি অপরাধ করে আমাকে ক্ষমা করবেন। অনেকে আমাকে বাজে কমেন্ট করে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি আমি যদি অপরাধ করি রাষ্ট্র আমাকে সাজা দিবে। আইন সবার জন্য সমান, যদিও কিছু কিছু সময় যাদের শক্তি আছে, যাদের ক্ষমতা আছে, তাদের প্রতি আইন কাজ করে না, কিন্তু যারা সরল, যারা ন্যায়ের পথে চলে, যারা ইসলামের পথে চলে, তাদের উপরে কিন্তু আইন প্রয়োগ করে, আইন তখন কাজ করে। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি আর কি। তো দর্শক শ্রোতা, আপনারা আমার পাশে থাকবেন, আশা করি আপনাদেরকে আরো অন্যান্য নতুন নতুন আপডেট দিতে পারবো। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আসলে আলেমরা হচ্ছে আমাদের নবীদের ওয়ারিশ। আমরা চাই না যে আলেমরা অসম্মানিত হোক, কিন্তু একজন আলেমের জন্য যদি হাজারো আলেম অসম্মানিত হয়, তখন আমি মনে করি সে একজন আলেম না থাকলেও আমাদের ভালো। অতটুকু বলবো, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।